ইউরোপা লিগের শেষ ষোলোতে যারা জায়গা করে নিয়েছে। ইউরোপা লিগে বৃহস্পতিবার হাই ভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানিউর পাশাপাশি জুভেন্টাস, লেভারকুজেনের মতো দলও আগামীকাল শেষ ষোলো নিশ্চিত করেছে। চলতি মৌসুমে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগের শেষ ষোলোর জন্য লড়াই করছিল ম্যানচেস্টার ইউনাইটেড, মোনাকো, অ্যাজাক্স, বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে শেষ করা ক্লাবগুলো ইউরোপা লিগের গ্রুপ পর্বের রানার্স আপ দলগুলোর সঙ্গে লড়াই করে শেষ ষোলো নিশ্চিত করেছে, যার ফলে ইউরোপা লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা আট দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে এবং বাকি আট দল নকআউট পর্ব খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে। দেখে নেওয়া যাক কোন ষোলোটি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। ইউরোপা লিগের শেষ ষোলোয় লড়াই করবে আর্সেনাল, ফেনারবাচে, ফেরেনকোভার্স, ফেইনুড, এসসি ফ্রেগবার্গ, রিয়াল সোসিয়েদাদ, রিয়াল বেতিস, ইউনিয়ন সেন্ট গিলোইস, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, রোমা, বায়ার লেভারকুজেন, সেভিয়া, শাখতার দোনেৎস্ক এবং স্পোর্টিং সিপি ও ইউনিয়ন বার্লিন।